আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই অব্যাহত থাকবে। রাজধানীর জিরো পয়েন্ট নূর হোসেন স্কোয়ারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, এটি কোনো জাদুকরী প্রক্রিয়া নয় যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। বিএনপি সরকার থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছিল, বিরোধী দলে গিয়েও করছে। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ নূর হোসেনের সংগঠন যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশে অপোজিশন, আমি মনে করি যে বিএনপি সরকারে থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছে, বিরোধী দলে গিয়েও তারা গণতন্ত্রের ক্ষতি করেছে। এখন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে সম্পূর্ণতা পরিপূর্ণতা দেয়া এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, আমাদের এই লড়াই অব্যাহত।